জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই, তবে নেগেটিভ গ্রুপের রক্ত যাদের, বিপদের সময় তাদের রক্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় আত্মীয় পরিজনদের। এই যেমন বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ ইত্যাদি। কিন্তু এমন কোনো রক্তেই গ্রুপের কথা কি জানেন, যে গ্রুপের মানুষের সংখ্যা পৃথিবীতে সর্বকালের 50-এরও কম? অবিশ্বাস্য হলো এটি বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। রক্তের এই গ্রুপ গোল্ডেন ব্লাড নামে পরিচিত, ভারতীয় সংবাদ মাধ্যমে জেনিউর জানিয়েছেন এমন তথ্য। এই রক্তের আর এইচ সিস্টেমের 61টি অ্যান্টিজেনের অস্তিত্ব ছিল না। এই রক্তের নাম দেওয়া হয় আরএইচ নাল। সাধারণত রক্তের কোষগুলোতে 342টি অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলো কম্বিনেশনের নির্ধারণ করে কোন রক্তের গ্রুপ ঠিক কি হবে। এই অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে 4 ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো এ, বি, এবি আর ও। প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার 2 ভাগে বিভক্ত, পজিটিভ এবং নেগেটিভ। অর্থাৎ সব মিলে মানুষের শরীরে মোট 8 রকমের রক্ত পাওয়া যায়। সেগুলো হলো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ ও এবি নেগেটিভ। 1961 সালে প্রথম এই গ্রুপের রক্তের সন্ধান পাওয়া যায়। তারপর থেকে এই পর্যন্ত বিশ্বের মাত্র 40 জন মানুষের মধ্যে গোল্ডেন ব্লাড এর অস্তিত্ব খুঁজে গিয়েছে। এই ধরনের রক্তের বিরল হওয়ার কারণে এই গ্রুপটির নাম দেওয়া হয়েছে গোল্ডেন ব্লাড। এই গোল্ডেন ব্লাড এর অধিকারীদের মধ্যে 9 জন নিয়মিত রক্তদান করেন। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় 800 কোটি, 7.6 বিলিয়নেরও বেশি, যাদের মধ্যে গত 57 বছরে এমন 40 জনকে পাওয়া গেছে যাদের শরীরের এই বিরল গ্রুপের রক্ত রয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন।